পৃথিবী বদলে দিচ্ছে যে শিশুরা মানুষের কল্যাণের জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন কিছু মানুষ সমাজকে পরিবর্তনের জন্য তারা সব ধরনের বাধাকে অতিক্রম করে এগিয়ে চলেছেন সামনের দিকে ক্ষুদিরামের কথা অনেকেরই মনে আছে হয়তো মাত্র ষোলো বছর বয়সে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করেন এর জন্য পরবর্তীতে তাকে ফাঁসির দড়িতেও জোলানো হয় সারা বিশ্বে এমন কিছু কিশোরী রয়েছে যারা বিশ্বকে পরিবর্তনের জন্য নিজেকে প্রাণপণে বিলিয়ে দিচ্ছেন চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে মালালা ইউসুফ জাই মালালা ইউসুফজাইকে বলা হয়ে থাকে বিশ্বের পরিবর্তনকামী মানুষদের মধ্যে একজন নারী শিক্ষার জন্য তার জোরালো বক্তব্য বর্তমানে সারা পৃথিবীতে ব্যাপকভাবে আলোচিত পাকিস্তানের একটি এলাকায় এগারো বছর বয়সী স্কুল শিক্ষার্থী ছিলেন মালালা ইউসুফ জায়ের মাথায় গুলি করেছিল অস্ত্রধারী তালেবানরা নারী হয়েও স্কুলে যাওয়ার অপরাধে মালালাকে এ শাস্তি দিয়েছিল তালেবানরা তালেবানদের গুলির আঘাতে আক্রান্ত হয়ে আরও বেশি তেজদ্দীপ্ত হয়ে ওঠেন মালালা বিশ্বের সব নারীদের প্রেরণার উৎসে রূপ নেয় মালালার সব কর্মকাণ্ড সমাজের পরিবর্তনে অসাধারণ ভূমিকা রাখার জন্য তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জুলিয়া ব্লুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুলিয়া ব্লুম সেভেন্টিন ম্যাগাজিন নামের একটি ম্যাগাজিনের বিরুদ্ধে অনলাইন পিটিশন গড়ে তোলেন সেভেন্টিন ম্যাগাজিন মূলত কিশোরদের জন্য একটি ম্যাগাজিন এটি কিশোরীদের জন্য পৃথিবীর সর্বপ্রথম ম্যাগাজিন ম্যাগাজিনটিতে কিশোরী মডেলদেরকে উপস্থাপন করা হয় ম্যাগাজিনের অপরাধটি ছিল তারা সুন্দরী কিশোর কিশোরীদেরকেই শুধুমাত্র এখানে উপস্থাপিত করত যাদের মধ্যে ন্যূনতম ত্রুটি রয়েছে কর্তৃপক্ষ তাদের ছবিগুলো ফটোশপের মাধ্যমে পরিমার্জন করে তারপর প্রকাশ করত। জুলিয়া ব্যতিক্রমী উপায়ে সেভেন্টিন ম্যাগাজিনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন তিনি সেভেন্টিন ম্যাগাজিনকে বুঝিয়ে দিতে চেয়েছেন এতে করে কিশোরীদের আত্মসম্মান কমানো হচ্ছে টেবি গ্যাভিসন সরি টেবি গ্যাভিনসন টেবি গ্যাভিনসন সফল একজন মানুষ কারণ তিনি যা করতে চেয়েছেন তা সফলভাবেই করতে পেরেছেন মাত্র পনেরো বছর বয়সে ফ্যাশন ব্লগার টেবি গেভিনসন প্রতিষ্ঠা করেন রুকি ম্যাগাজিন এ ম্যাগাজিনটি শুধুমাত্র মেয়েদের জন্য এবং মেয়েদের দ্বারা পরিচালিত এই ম্যাগাজিনটি সর্বপ্রথম নারীদের না বলা সব কথা ও সমস্যা খোলাখুলিভাবে প্রকাশ করতে সমর্থ হয়েছে প্রথমে অনেকে এটা নিয়ে সমালোচনা করে পরে এই ম্যাগাজিন একটি অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছিল টেবি গ্যাভিনসনের রুকি ম্যাগাজিন জোলস স্পেক্টর মাত্র ১৩ বছর বয়সে জোলস ইন্সপেক্টর নারী অধিকার আন্দোলনের বলিষ্ঠ এক কণ্ঠে পরিণত হন টিন ফেমিনিস্ট নামে জনপ্রিয় ও প্রভাবশালী এক ব্লক প্রতিষ্ঠার পরই সবার নজরে আসেন জোলস ইস্পেক্টর নারীর অধিকার কেন্দ্রিক ইস্যুগুলোকে বর্নিল এক আসন দিয়েছেন জোলস ইন্সপেক্টর উন্নয়নশীল দেশগুলো থেকে শিশু প্রতিতাবৃত্তি দূরীভূত করার জন্য তিনি ব্যাপক প্রচারণা চালিয়েছেন সারাহ গেইল যুক্তরাষ্ট্রের বোকারটন এর অধিবাসী ষোলো বছর বয়সী সারাহ গেইল একজন ত্রিবাসী বছরের পর বছর ধরে বিশ্বকে পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন সারাহ গেইল তার মায়ের জন্মভূমি কলম্বিয়ার কিশোর কিশোরীদের দারিদ্র মুক্তির জন্য কাজ করে চলেছেন সারাহ গেইল গার্ল আপ নামের একটি সংগঠনের তিনি একজন সহ প্রতিষ্ঠাতা এ সংগঠনটি জাতিসংঘের দ্বারা পরিচালিত হয়ে আসছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ